কুমিল্লার শাসনগাছায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন আরও চারজন। পুলিশ জানায়, গতকাল জুমার নামাজের পর লেগুনায় যাত্রী ওঠানো নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে সংঘর্ষে জড়ায় তারা, ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের পর হয় গোলাগুলি। এতে আহত হয় পাঁচজন, তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেলে নেওয়া হলে অর্ণবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক, হামলার পর থেকে আতঙ্কিত এলাকাবাসী। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#।